আজকে আমাদের সব ভর্তা হচ্ছে এই আলুগুলো দিয়ে ভর্তা। কি যে মজা, চুথি কি নিস? আম্মা যে যায় তাকেই খাবার ধরাই দে না। পেঁয়াজটা দিলে অন্যরকম মজা লাগে না? বাংলাদেশের কথা মনে পড়ে সব দুর্বলতা বুঝে গেছে। একটা সময় সবাই বাংলাদেশ থেকে বের হইতে চাই, কিন্তু একটা বয়সে সবাই আবার ব্যাক করতে চাই। আমি ভিসা পাইয়া দেরি করছি না, আমি পাইছিলাম মনে আছে আমার ডিসেম্বরের 27 তারিখ, 12 তারিখ চলে আসছি জানুয়ারি। ভাই গেছে তারপরও আমি আইসা বসছি। আমারও মায়া লাগে, বাট কিছু করার নেই, একা মানুষ তো। আব্বা থাকলে, দুইজন থাকলে ঠিক আছে, দুইজন থাকলে তার সমস্যা ছিল না। এই যে পুঁথি ভর্তা করে নিয়ে আসছি, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর হ্যালো বেকারি। আসো বাবা, আসুন দাও, নানুমণি তোমাকে ডাকে। এই যে নানুমণি ডাকে, এই যে ওদেরকে দেখছে। ওয়াও, হ্যাপি ড্রেসটা পরিচিত লাগতেছে। ও, এথিনের ওই রকম আছে মনে হয় না? আচ্ছা, সুন্দর লাগতেছে তো? নানুমণিকে দেখলি? নানুমণিকে দেখলি? চিল্লা চিল্লি রাদু, পেরাই চলে আসছো? দাদুমণিকে, নানুমণিকে আসসালামু আলাইকুম দিছো তোমরা? দিছো? আম্মা বলতেছে সবগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, 1 বছর পরে আসছে তো। এই রিয়াব, রফি রফি এখন কম্পিউটারে। সেগুলো দিয়ে আজকে খাওয়া হবে, পুরাই বাংলাদেশি। হেপির হাতের চা অনেক বেশি মজা। ভাই নিয়ে রাখছি শালকে, আমি নিব, আসতেছি ভাই। আমাদের চায়ের আড্ডা, ড্রাই কেক, তারপর বিস্কিট, টোস্ট। হ্যাঁ আসো, বাবা হ্যাপি কিন্তু এক ভাগ না, ডাবল ডাবল সব ডাবল। চলে রে আলিজে, হ্যালো আলিজে, তুমিও বসছো সবার সাথে। নানুমণিকে পেয়ে সবাই খুব খুশি, খুকিয়াবুদের মনে অনেক আনন্দ। আমার ভাবি খুকিয়াবুদের কোনো চিন্তা নাই, সুখী মানুষ। আমার তো অনেক টেনশন, কিন্তু ছোট মানুষ হলে অনেক দায়িত্ব।
টেনশন পার করে চলে আসছে তাই না দিশে হ্যাঁ তো আমাদের একটু রিডিউস হইতাছে টেনশন তার জন্য শুধু খাওয়া দাওয়া চিন্তা মুক্ত আজকে হচ্ছে ভর্তার আয়োজন এই যে আর আমার এই বিউটিফুল ড্রেসটা হচ্ছে রিয়াল রাদি আপনি স্ক্রিন নিছি খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে তোমাকে আমারও আছে একটা ড্রেস আমিও পরবো রিয়ান রাদি থেকে আমিও নিছি তোমার ওইগুলোও সুন্দর হইছে টমেটো ভর্তা আলু ভর্তা আর অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে প্রথমে পেঁপু সবগুলা মানে একসাথে পেঁয়াজ মরিচ যা আছে ওইগুলাকে মিক্সড করে দেন আলাদা আলাদা করে দিবে বরিস জনসন হয়েছে ঈশাল না আর ইয়া হয়েছে ঋষি সুন্দর ঋষি সুনা কুকিও ভালোই মিলাইছ মিলাবো না চালাক বরিস জনসনের মাসুল লেখা লেখা আসছিল আমার ঈশাল বোকা পরিবার ভর্তার রানী খাওয়ার রানী কে নাই কিন্তু তারপর খেতে হবে আমাদের কি আজকে লাঞ্চ করিনি আমরা ব্রেকফাস্ট করে আসছি আমিও না 8 পর্যন্ত যাইতে পারছি আমি 6 ও আমার 170 থেকে 80 বার্ন পাতা চলে যাবো দেখছিস কুকি তোর পাশে আমার মেয়ে আসবে না পাতা যদি কিভাবে দাঁড়ায় আছো আমার আম্মা যা খাবার তাই খা মানে কোনো না নাই অনেকদিন পর মজার জিনিস খাইতেছে পান আলিজে তুমি সব মিস করতেছো রিয়ান কিন্তু দাদুর সব বাদুর নিয়ে এসেছে পান খেতে আরো সিলি সিলি এক্স্যাক্টলি আমার সুরত থেকে প্রিয় আমি আমার তো পান অনেক প্রিয় কিন্তু আমার সিলি প্রিয় হলো না আমার পান লাগে মিলে মানে কত খাইছি আমরা আমার আবার পান একদম আমি বুলেও ট্রাই করছি বললে আমার মনে হয় না তোমার কাছে খুব ভালো লাগে দিদুর মুখ দিতাছে ও কাব্বা রে ইউনাইট পান